নাবালক ছাত্রের উপর যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেপ্তার গোবরডাঙ্গা সরকারপাড়া আশ্রমের মহারাজ। গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে অভিযুক্ত মহারাজকে তোলা হলো বারাসত আদালতে। নাবালকের ওপর বিকৃত উপায়ে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেপ্তার গোবরডাঙ্গা সরকারপাড়া শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের মহারাজ স্বামী সত্যরূপানন্দ। অভিযোগ, আশ্রমের এক আশ্রমিক ছাত্রের ওপর বিকৃত উপায়ে যৌন নির্যাতন চালাতেন অভিযুক্ত মহারাজ। পঞ্চম শ্রেণীতে পাঠরত ওই ছাত্রের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে শুক্রবার ভোর রাতে অভিযুক্ত মহারাজ স্বামী সত্যরূপানন্দকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। এদিন পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের শারীরিক পরীক্ষার পর বারাসত আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন বারাসত আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। অভিযুক্তকে এদিন বারাসত আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে গোবরডাঙ্গা সরকারপাড়া এলাকার ওই আশ্রমের তৃতীয় বর্ষের এক পড়ুয়া জানান, এর আগেও 2 দিন পুলিশ এসেছিল। বেশ কিছু সময় কথাবার্তা বলার পর পুলিশ চলেও যায়। শুক্রবার ভোরে ফের পুলিশ আসে, কাগজ দেখার কথা বলে মহারাজকে নিয়ে যান। ইনকোয়ারির পরে ওরা প্রথম 2 দিন 4 ঘন্টা করে এসে এখানে ইনকোয়ারি দেখাশোনা সব কাগজপত্র সবই দেখেছে। দেখে তারপরে এসছে রাতের বেলা, এসে আমাদের একজন স্টাফ ছিল যে মানে গেট ফেট দেখে, পরিষ্কার টরিষ্কার করে, তাকে বলা হয়েছিল ওনাকে কোন কাগজ দেখবে সেই থ্রুতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। এরকমভাবে কোনো মানে ওয়ারেন্ট বা কিছু কী কারণে নিয়ে যাচ্ছে এরকম কোনো কিছু বলা হয়নি এখনও পর্যন্ত, সেরকমভাবে কিছু শুনতে পাইনি। এবার আমরা কী বলবো, বলেন আমরা তো স্টুডেন্ট এখানে থাকি, এবার কী হয়েছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমাদের যে বলছে এবার আমরা কী করে বলবো বলেন, আমরা এখানে ছোটোবেলার দিয়েই রয়েছি, আমাদের সাথে কোনো দিন এরকম কিছু হয়ে আসেনি। আমি এখানে ওই 4 থেকে পড়ছি, এখন 3rd ইয়ারে পড়ি। এ বিষয়ে আশ্রমের সাথে সেভাবে যুক্ত না হলেও প্রতিবেশী এক মহিলা নিয়মিত আসেন আশ্রমে বিভিন্ন পশু পাখিদের খাবার দিতে। প্রতিবেশী মহিলা দেবযানী নন্দী বলেন, ঘটনার পর আমরা অবাক, আমরা কোনোদিন সেরকম কিছু দেখিনি বা শুনিনি। প্রসঙ্গত 2018 সালে একই রকমভাবে বিকৃত উপায়ে অপর এক নাবালকের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে মহারাজের বিরুদ্ধে। সেবারও গ্রেপ্তার হয়েছিলেন স্বামী সত্যরূপানন্দ। শুক্রবার রাতে একই অভিযোগে ফের গ্রেপ্তার করা হয় তাকে। এ বিষয়ে ওই মহিলা বলেন, বারে বারে এমন ঘটনা, এর পেছনে চক্রান্ত থাকতে পারে। শুনছি মানে শোনা, নিজেরা তো কিছুই জানি না, কি বলছে যে কি করেছে উনি, কিন্তু আমরা তো কোনোদিন কিছু এসব দেখিনি। ছিল তো আমাদের সঙ্গে, কোনোদিন কিছু বলেও নি যে এইটা হচ্ছে বা ওইটা হচ্ছে, আমরা কোনোদিন কিছু দেখিনি, আমরা ছিলাম না, আমাদের পাশেই বাড়ি তো, আমরা সব বাড়িতে, আমি কোনো দায়িত্ব নেই। বিড়াল কুকুরগুলো আছে, ওদের খাবার দিতে আসি, এই যে খাবার দিয়ে আবার আমি বাড়িতে চলি। এখন যে কি হচ্ছে ওনার পিছনে, কি কেউ শত্রুতা করে করছে কি কি, আমরা তো ওইটা আমাকে মেয়ের মতন ভালোবাসে, সেই হিসাবেই আমি আসি, খাবার টাবার দেই, চলে যাই, নাহলে কি আর আসতে পারি? মহারাজ আমাকে মেয়ের মতনই ভালোবাসে, সত্যি বলে তো কিছু মনে হচ্ছে না, আমরা সেইভাবে কিছু কোনোদিন দেখিনি, কি বলবো, সত্যি বলে আমরা কিছু এখনো মেনে নিতে পারছি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। পৌরপ্রধান বলেন, বিষয়টি শুনেছি, তবে বিশেষ কিছু জানি না, আইন আইনের পথেই চলবে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। এ বিষয়ে তিনি আরো বলেন, এর আগেও একবার উনি গ্রেপ্তার হয়েছিলেন, বিস্তারিত জানি না, তবে অপরাধ করে থাকলে তার আইনানুগ ব্যবস্থা নেবে, আইন আইনের পথে চলবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কোনো রকম অন্যায় কাজ এটা উচিত নয়। উনি মহারাজ হিসাবে পরিচিত, অনেক মানুষ ওনাকে মানতেন, ওনার কিছু সামাজিক কাজকর্ম ছিল, এটা তো না জেনে এই মুহূর্তে আর কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন।